হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আরেকটি নতুন পর্ব দেখার জন্য নাহারের রান্নাঘর থেকে আমি নাহার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কি রান্না করব বলবো না, চলুন আমার সাথে দেখে আসুন। দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি এখানে প্রথমেই একটা চুলায় চলে এসেছি, একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি, যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা কম বা বেশি নিতে পারেন। আমার এখানে পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তাই কাঁচামরিচটা পড়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। কাঁচামরিচটা আমি পরে দেওয়ার জন্যই রেখেছিলাম, তো অসুবিধা হবে না, আপনারা চাইলে এটা পরেই দিতে পারেন। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা, কারণ এগুলি ছাড়া আমরা ডাল, যে বুটের ডাল বা ডাবলি ডাল দিয়ে যে গোশ বা যে কোনো গোশ জাতীয় যে খাবার রান্না করি না কেন, সেগুলো এগুলি না দিলেই হয় না, এগুলি ছাড়া যেন রান্নাটা সম্পূর্ণ হয় না। তো তেলের মধ্যে দিলে এইটা ঘেরানটা খুব সুন্দর আসে, এর জন্য দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলি একসাথে একটু ভেজে নিব, আর যখন ঘেরানটা চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট একসাথে করে রেখেছি ব্লেন্ডারে, এর জন্য আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আপনারা আলাদা আলাদাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি আদা রসুন পেস্টটা একটু ভেজে নেব তেলে। আদা রসুন পেস্ট যখন একটু তেলে ভাজা হয় তখন ঘেরানটা আরেকটু সুন্দর আসে। আর একই সাথে আমি দিয়ে দিব একটু বড় বড় করে আমি আলুটা কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন, তো আমি একটু এখানে বড় বড় করে রেখেছি। আর আলুটা দিয়েছি এর জন্য যে ভেজে নিব একসাথে। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আর চেক করে দিবেন, যদি লাগে আমি পরে দিয়ে দিব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব এখন মরিচের গুঁড়ো। আমার মরিচের গুঁড়ো কালারটা অত বেশি একটা সুন্দর না, তো আপনারা এখানে লাল মরিচের গুঁড়োটা ইউজ করবেন, কালারটা সুন্দর আসবে। এখন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমরা যে কোনো খাবার বা যে কোনো রান্নার মশলাগুলো একটু যদি ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো অবশ্যই আমি আমার প্রত্যেকটা রান্নার মধ্যেই দেখবেন যে আমি একটু কষানোর দিকে একটু খুব ভালো করে খেয়াল দিই, আমি একটু কষাতে খুব বেশি ভালোবাসি, যার কারণে তো আপনারা কিছু মনে করবেন না। এখন আমার এটা কষানো প্রায় হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে ডাবলি ডাল। আপনারা চাইলে এখানে বুটের ডালটাও নিতে পারেন, তো বুটের ডালটা নিলেও খুব বেশি টেস্ট হবে, এটা নিলে টেস্টটা যে কম হবে তা না, খুব ভালোই লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ আমরা যখন রোস্ট রান্না করি বা মেহমান আসলে তাড়াহুড়ো করে গোশত রান্না করি তখন কিন্তু মুরগির হাত পাগুলি নেওয়া হয় না, এগুলি ফ্রিজে জমে যায়। তো এগুলি দিয়ে আপনারা যদি একটা রান্না করে ফেলেন তাহলে কিন্তু খুব খারাপ হয় না, ভালোই হয় রান্নাটা, কারণ এগুলি খালি রান্না করলে অত বেশি টেস্ট হয় না আমি মনে করি। তো ডাল দিয়ে রান্না করলে এগুলো অনেক টেস্ট হয়, তো যার কারণে আমি রান্না করলাম আজকে ডাবলি ডাল দিয়ে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন হাঁড়ির তলানিতে যাতে লেগে না যায়, কারণ তলানিতে যদি লেগে যায় তখন কিন্তু খাবারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেটা আমি মনে করি যে খাবারের স্বাদ একটু তারতম্য হয়, আর আপনার যদি একটু বারবার এটা একটু নেড়ে দেন তাহলে কিন্তু এটা লেগে যাবে না, খাবারের স্বাদ বা কালার কোনো কিছুই নষ্ট হবে না। আমি এখানে মুরগির যে হাত পা মাথা থাকে এগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একই সাথে আমি এগুলিও কষিয়ে নেব। তো এগুলো আমি এখন দিয়ে দিয়েছি, সাথে কয়েক টুকরা আমি গোশ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে শুধু এগুলা হাত পা দিয়ে রান্না করতে পারেন, বা শুধু মাথা বা কলিজি এগুলি দিয়েও রান্না করা যায়। যখন আমার কষানো হয়ে যাবে আমি আর একটু ঝোল দিয়ে কষিয়ে নেব, যেহেতু এখানে মুরগির গোশটা তো ভালো করে কষিয়ে নিতে হবে, আর সেই সাথে সিদ্ধও হয়ে যাবে,
তো তারপরে আর বেশি একটা ঝোল দেওয়ার প্রয়োজন হয় না। আর অবশ্যই এখানে চেষ্টা করবেন, যেহেতু ডাল আছে, গরম পানি দেওয়ার জন্য আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আর ডালটা কিন্তু আপনারা এখানে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কারণ সাথে সাথে দিলে একটু সিদ্ধ হতে অনেক সময় নেয়। আর যদি আপনি ভিজিয়ে রাখেন, এটা সুন্দর ফুলে যাবে, আর সিদ্ধ হবে সুন্দর, কষানো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কথা, আপনারা রান্নার সময় অবশ্যই হাঁড়িটা ধরে তারপরে নাড়া দিবেন, না হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো এইদিকে একটু আমরা সাবধানতা অবলম্বন করব। যদি হাঁড়িটা আমরা ধরে নাড়া দিই, তাহলে কিন্তু এটা পড়ে যাওয়ার চান্স থাকে না। আর যদি আপনারা হাঁড়ি না ধরে নাড়া দেন, যে কোনো মুহূর্তে চুলা থেকে যদি পড়ে যায়, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট। তো এটা একটু দেখবেন, সাবধানতা অবলম্বন করা আমাদের সবারই উচিত, কারণ বিপদ আসতে সময় লাগে না। এখন ঝোলটা যখন শুকিয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম পানি, হালকা, বেশি খুব বেশি একটা দেব না, কারণ এটা আমি আর একবার কষিয়ে নিব। এখনো মুরগির গোস্ত আমার কষানো হয় নাই, বা আলুটা সিদ্ধ হয় নাই, আমি চেক করে নিয়েছি, বা ডালটাও এখন সিদ্ধ হয়নি। ডাল আলু যখন সিদ্ধ হয়ে আসবে, হাফ সিদ্ধ, তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আপনার ফুটানো গরম পানিটা। ফুটানো গরম পানিটা যখন দিয়ে দেব, ওই পর্যায়ে কোনো ওই চান্স থাকে না যে এটা সিদ্ধ হবে কি হবে না, কারণ ডাল এই ব্যাপারে, ডাল, বুটের ডাল বা ডাবলি ডাল যেটাই বলেন না কেন, ডালের ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়, বা ডাল, কচু এইসব ব্যাপারে একটু গরম পানি না দিলেই হয় না। তো যে পানিটা আমি দিয়ে দিয়েছি, এই পানিটা আমি শুকিয়ে আবার কিন্তু একটু কষিয়ে নেব, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আর ঢেকে দিতে হবে, ঢেকে দিলে সবকিছু সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও ঢুকে যাবে সুন্দর করে। আর একটু বারবার কিন্তু নেড়ে দিতে হবে, না নেড়ে দিলে কিন্তু এটা পড়ে যাওয়ার চান্স থাকবে। ডাল আছে যেহেতু, পানি আছে, আর আলু, কিন্তু আলু ডাল এগুলো কিন্তু পানি তাড়াতাড়ি চুষে নেয়, তো সে পর্যায়ে কিন্তু আমরা একটু খেয়াল রাখবো যাতে করে এটা না লেগে যায়। শর্টকাট আপনারা সময় বাঁচানোর জন্য এভাবে করে নিতে পারেন, বা হাতে সময় কম দেখা গেল, তাড়াতাড়ি রান্না করতে হবে, এভাবে করে তাড়াতাড়ি রান্না করলে আমরা কিন্তু নিমেষে এক প্লেট ভাত এগুলো দিয়ে খাওয়া যায় খুব ভালোভাবেই, কোনো অসুবিধা হয় না। তো আমার এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, প্রায় কিন্তু লেগে যাবে যাবে এই অবস্থায় আছে। তো এখন আমি একটু ভালো করে এটা একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঝোলটা দিয়ে দেব। আর কিন্তু আপনার অবশ্যই হাঁড়িটা ধরে নেবেন, আমি এখানে একটু আমার ধরে নিতে পারিনি, আমি একটু সমস্যা ছিল যার কারণে। তো আপনারা দেখেন, এখন আমার কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত ঝোল দিব যতটুকু প্রয়োজন, আর মানে যতটুকু প্রয়োজন তার থেকে একটু বেশি দিবেন, কারণ ডাল আর আলুতে কিন্তু পর্যাপ্ত পানি চুষে নাই, তো বেশি একটা সময় নেবে না, যার কারণে আমি যতটুকু রাখবো তার থেকে আমি একটু বেশি দিয়েছি। যখন এটা ফুটে সিদ্ধ হতে সময় যতটুকু সময় লাগে ততটুকু আমি দিয়ে দিয়েছি। আপনারা পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, এখানে আমার কোনো মাপ ছিল না, যার কারণে আমি বলতে পারিনি আপনাদের মাপটা। এখন আমি ঢেকে দিয়েছি, আর বলক চলে এসেছে খুব ভালোভাবে, ওইটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো আমি চুলাটা কমিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, তো এই পর্যায়ে আমার প্রায় লেগে লেগে আসছে, তো প্রায় হয়ে গিয়েছে, আর বেশি একটা সময় দরকার নেই, কারণ এখন আমার যতটুকু ঝোল আছে এতটুকু আমার প্রয়োজন হবে। তো আপনারা আরো আগে হয়তো নিতে পারেন। এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো, সাথে ধনিয়ার গুঁড়ো ছিল, আপনারা যেন এটা শুধু ধনিয়ার গুঁড়ো, শুধু জিরার গুঁড়োটা দিতে পারেন, বা গরম মশলার গুঁড়ো, যেহেতু আমি দারচিনি এলাচটা আগে দিয়ে দিয়েছি, এখানে আমি গরম মশলার গুঁড়োটা ইউজ করব না। আর জিরাটা দিয়ে দিয়েছি, জিরাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি নাই, সরি এর জন্য। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।